بعد ما بندر مار পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আরাফের 204 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন ওয়া ইযা কুরআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের এই আয়াত কারিমার মধ্যে ঘোষণা করেন যখন কোরআনের আলোচনা হয় দিলের কানটা লাগায় যারা বসে যায় এই দিলের কান দিয়া এই কোরআনের কথাগুলো শ্রবণ করার কারণে আমি আল্লাহ তাআলা তাদের উপরে আমার খাস রহমত নাজিল করে দেই বাইরে আমার বন্ধুরা আমার শুধু কি এতেই শেষ তা নয় আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা জিলজালের চতুর্থ নম্বর আয়াত কারিমার মধ্যে ঘোষণা করেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা সকলে বলুন আল্লাহু আকবার আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন এই জমিনের উপরে যেই জমিনের উপরে বসে বসে আপনারা কোরআন তেলাওয়াত শুনতেছেন কোরআনের আলোচনা শুনতেছেন আমি যেই জায়গার মধ্যে বসে বসে কোরআনের আলোচনা করতেছি এই জায়গা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সমস্ত বৃত্তান্তগুলো মহান আল্লাহ তাআলার কাছে কি করবেন বর্ণনা করবেন আল্লাহ তাআলার কাছে বলবেন হে আল্লাহ ধরা পড়া মার্কাজ মসজিদের সামনে একটা ওয়াজ মাহফিলের আয়োজন হয়েছিল কোরআনের মাহফিলের আয়োজন হয়েছিল এই কোরআনগুলো শ্রবণ করার জন্য তোমার অমুক অমুক বান্দারা আমি জমিনের উপরে বসে বসে তারা কি করেছে এই আলোচনাগুলো শ্রবণ করেছে আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে তুমি আমার ফরিয়াদকে কবুল করো আমার সাক্ষ্যকে গ্রহণ করো তোমার এই বান্দা বান্দীদেরকে মেহেরবানি করে তুমি মাফ করে দাও বাইর আমার বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র এতটুকু বলেই ক্ষান্ত হন নাই আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার সূরা কাফের 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন মা قول إلا لديه رقيب عتيد أمر الله تعالى ঘোষণা করেন মানুষ এমন কোন কাজ করে না এমন কোন কথাও বলে না যেই কথা এবং কাজগুলো আমি আল্লাহ তাআলা রেকর্ড করে রেখে দেই না আমি আল্লাহ তাআলা খুব সুন্দর করে মানুষের কাজ মানুষের কথা মানুষের আশা মানুষের বসা সমস্ত কিছু আমি আল্লাহ তাআলা রেকর্ড করে রেখে দেই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে ভাইরা আমার বন্ধুরা আমার আমরা যে এই জায়গার মধ্যে বসে বসে কোরআনের আলোচনা করতেছি আপনারা কোরআনের আলোচনা শুনতেছেন এটা কি রেকর্ড হবে কিনা বলুন না এটা যদি রেকর্ড হয় এই রেকর্ডটা যদি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তুলে ধরেন হে বান্দা দেখো ইচ্ছে করলে তুমি এই রাত্র পনি 11টার সময় তুমি ইচ্ছে করলে তুমি ঘুমায় থাকতে পারতে এই মাহফিলে যদি তুমি না আসতে তাহলে তুমি ঘুমায় থাকতে পারতে কিন্তু কোরআনের মহব্বতে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতকে অন্তরে লালন করে তুমি কত সুন্দর করে এই জালিসুর রহমান বেহেশতের বাগানের মধ্যে বসেছিলে সেই হেতু আমি আল্লাহ তাআলা তোমাকে আজকে ওই মাহফিলটার কারণে ওই মাহফিলে আসার জন্য ওই মাহফিলে বসার জন্য ওই মাহফিলের মধ্যে সময় অতিবাহিত করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে আজকে মাফ করে দিলাম আল্লাহ তাআলা পারেন কিনা বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা মুলকের দ্বিতীয় নম্বর আয়াত কারিমার মধ্যে ঘোষণা করেন আজকের মাহফিল যেহেতু সকল কবরবাসীদের জন্য আমাদের সামনে কিন্তু এই স্টেপটা আসতেছে ঠিক কিনা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা মানুষকে ছয়টা স্তর পার করতে হয় সর্বপ্রথম স্তর হচ্ছে আলমের রূহ
روحের জগৎ তারপরে দ্বিতীয় স্তর হলো আলমে আজসাম মাতৃগর্ভ বাইরে আমার বন্ধুরা আমার বলুন না আমরা রূহের জগতে ছিলাম এটা আপনাদের বিশ্বাস হয়নি আমরা যে মাতৃগর্ভে ছিলাম এটা বিশ্বাস হয়নি এখন আলমের দুনিয়ার মধ্যে আমরা অবস্থান করতেছি এরপরে আমাদের পরের স্টেপটা হচ্ছে আলমে বরজখ অর্থাৎ কবরের জগৎ এই কবরের রূহের মাগফিরাত কবরবাসীদের রূহের মাগফিরাত কামনাই তো আজকের এই মাহফিলের আয়োজন আপনারা করেছেন ঠিক কিনা বলেন ভাই আমার বন্ধুরা আমার আল্লাহ পাক বলেন এরপরে عالم يوم القيامة এর পরের স্টেপটা হচ্ছে আল্লাহ পাক বান্দাকে লক্ষ্য করে যখন বলবেন মিনহা খলাকনাকুম ওয়ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই দোয়াটা আমাদের সবার জানা আছে তো বলুন না এই দোয়াটা কোন সময় পড়ি আমরা খানা খাওয়ার সময় পড়ি কবরস্থ করার সময় যেটার উদ্যোগে আজকে মাহফিল হচ্ছে এই কবর কবরের মধ্যে যখন আমরা মাটি দেই বিসমিল্লাহ বলে শুরু করি যখন এই দোয়াটা পড়ি আর এটা স্মরণ করি যে আল্লাহ তাআলা বলতেছেন হে বান্দা আমি তোমাকে এই মৃত্তিকা থেকে তোমাকে কি করেছি সৃষ্টি করেছি আবার মাটির মধ্যেই তোমাকে আবার করব আমি সমাধিস্থ করব আবার এই মাটির থেকেই তোমাকে আমি পুনরুত্থান করব সুবহানাল্লাহ বাইরে আমার বন্ধুরা আমার এই দোয়াটা যখন একটা মুসলমান যখন বুঝে বুঝে পড়ে তখন কিন্তু ওই মানুষটার মধ্যে কোনো অহংকার থাকার কথা নয় অহংকার থাকবে আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন কি দিয়া মাটি দিয়া আবার কোথায় সমাধিস্থ করা হবে মাটির মধ্যে আবার এই মাটির থেকেই আমাদেরকে পুনরুত্থান করা হবে ঠিক কিনা বলেন বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ পাক এই জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা মুলকের দ্বিতীয় নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খলাকাল মাউত মৃত্যু তো তাদেরকে আমি এই জন্য দিয়ে থাকি ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যেই ব্যক্তি এই ব্যক্তিকে এজন্য মৃত্যু দিয়ে থাকি যে দুনিয়ার হাতে জিন্দেগিতে কত সুন্দর সুন্দর কাজগুলো বান্দা করেছে এই সুন্দর কাজের পুরস্কার দেওয়ার জন্যই আমি আল্লাহ তাআলা বান্দাকে মৃত্যু দিয়ে থাকি মৃত্যু এমন একটা জিনিস দুনিয়ার স্বাদকে বিনষ্ট করে দেয় আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের আরেক আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত যে প্রত্যেক জীবকে যাকে আমি জীবন দিয়েছি এই জীবন ওলা প্রত্যেকটা মাখলুককে কি করতে হবে মৃত্যুর পেয়ালাকে চাখতে হবে এটা চিরন্তন সত্য কথা যেই ব্যক্তি বলে আল্লাহকে বিশ্বাস করি না অথচ মৃত্যুকে বিশ্বাস করে কিনা বলে মৃত্যুকে কিন্তু বিশ্বাস করে আল্লাহ এটা অনেকেই বলে গড অনেকেই বলে কি অনেকে অনেক প্রকার অনেক রকম ভাবে নিজে সম্বোধন করে নিজের সৃষ্টিকর্তাকে অনেকে আবার সৃষ্টিকর্তা মানেই না বায়ুদস্থ বুজুর্গ কিন্তু ওই ব্যক্তিও কিন্তু মৃত্যুকে মানে অস্বীকার করতে পারে না বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ارشاد করেন তুহফাতুল মুমিনুন আল মাউত মৃত্যুটা হচ্ছে মুমিন বান্দাদের জন্য হাদিয়া স্বরূপ মৃত্যুটা হচ্ছে মুমিন বান্দার জন্য তোহফা স্বরূপ উপঢৌকন স্বরূপ উপহার স্বরূপ বাইরে আমার বন্ধুরা আমার এই যেমন দুনিয়ার মধ্যে একজন আরেকজনকে উপহার দিলে যেই ব্যক্তি উপহার পায় সেই ব্যক্তি খুশি হয়ে যায় আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন বান্দাদের জন্য মৃত্যুটা হচ্ছে একটা হাদিয়া একটা উপহার মৃত্যুটা হচ্ছে একটা উপর হোকন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আমরা কি মরতে চাই মরতে চাই আমরা কিন্তু মরতে চাই না অথচ আল্লাহ তাআলা বলেন হে বান্দা তুমি শোনো তুমি যখন শুরু থেকে শেষ পর্যন্ত
আমি আল্লাহ তাআলার হুকুম অনুপাতে তুমি তোমার জীবনকে পরিচালনা করেছো আমার হুকুম অনুপাতে জীবনকে পরিচালনা করেছো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ দেখানো মত অনুপাতে তোমার জীবনকে পরিচালনা করেছো এইজন্য আমি আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে গেছি রাজি এবং খুশি হয়ে যাওয়ার পরে তোমার হাত জিন্দেগি যখন শেষ হয়েছে সমাপ্ত হয়েছে আমি তোমার কাছে মৃত্যুটাকে হাদিয়া স্বরূপ পাঠিয়ে দিলাম আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের সূরে ফজর মধ্যে বর্ণনা করতেছেন শেষের দিকে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান مرضية فادخلي في عبادي وادخلي جنتي الله أكبر بولين বাইরে আমার বন্ধুরা আল্লাহ পাক কত সুন্দর করে বান্দাকে ডাকতে থাকেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ হে আমার সন্তুষ্টির আত্মা আমার সন্তুষ্টির দিকে আসো আমার সন্তুষ্টির দিকে আসো সারাটা জীবন তুমি ইবাদত বন্দেগির মাধ্যমে তুমি কি করছো নিজের জীবনকে পরিচালনা করছো সেই হেতু তোমার ইবাদত বন্দেগির প্রতি আমি সন্তুষ্ট হয়ে তোমার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের দরজাকে খুলে রেখে দিয়েছি আসো বান্দা আসো এই মৃত্যু নামক দরজা দিয়ে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ